এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কিন্তু শুনছিস আমি কি বলছি? ঝামেলাটা মিটিয়ে নে না মঞ্জু। তোকে যেটা বলার, কয়েকটা ফাইল নিয়ে ডিএম অফিসে যেতে হবে তোকে, কয়েকটা কাজ আছে। সিচুয়েশনটা ঠিক যেমন আছে তেমনই রাখতে হবে, ওদের দুজনকে কথা বলতে দেওয়া যাবে না। ভাই তুই রানীকে বল, ফাইল করানি তো কথা, রানীকে বললে করে দেবে। ওদের দুজনকে আলাদা করে কথা বলতে দেওয়া দরকার। আপনি এই টেবিলটায় আসুন, কি হয়েছে বলুন, আমি লিখে নিচ্ছি, আসুন। অর্জুন তুমি ওই টেবিলটায় বসো, আমি দাদার সঙ্গে কথা বলে নিচ্ছি। না মানে আমি বলছিলাম যে যদি ভাই কথা বলতো ডিটেইলসে, তাহলে কি হয়েছে? পাড়ার একটা বাচ্চা ছেলে হারিয়ে মানে নিখোঁজ হয়ে গেছে। মিসিং ডায়রি করবেন তো? হ্যাঁ আমি লিখে নিচ্ছি, আপনি আমাকে বলুন, আমি ডিটেইলসে লিখে নিচ্ছি। মানে ও একটু আসুন না, বসুন। অর্জুন তুমি ওখানে বসো। হ্যাঁ দেখে নে কি হলো, আসুন। তুই ভাবিস না আমি এখানে পাড়ার বাচ্চা হারিয়ে যাওয়ার অজুহাতে তোর সাথে দেখা করতে এসেছি। আমি না থাকায় ভাইয়ে ভাইয়ে যে সুন্দর মিল হয়েছে সেটা দেখতেই পাচ্ছি। মিল অমিলের কি আছে? তাহলে এই কেসের জন্য দাদার হাত ধরে এখানে আসার কারণ কি? আমি দাদার সাথে এসেছি যাতে কথা বলতে অসুবিধা না হয়। তুমি থানায় এলে কথা বলতে সুবিধা হবে এটাই বা ভাবলে কেন? একবার মুখ ফুটে বলো তুমি আমার জন্য এখানে এসেছো, একবার বলো না অর্জুন প্লিজ। সত্যিটা আমি তোকে বলতে পারছি না মঞ্জু। হ্যাঁ আমি তোকে দেখতেই এখানে এসেছি। না আসলে ওই পাড়ার কাকিমার বাচ্চা যে হারিয়ে গেছে উনি খুব কান্নাকাটি করছিলেন আর কি, তাই রানী। হ্যাঁ তোর হলো? হ্যাঁ ওনার কথা মতো আমি ডিটেলসে লিখে নিয়েছি। ভাই চল সব হয়ে গেছে, তুই এখানে মঞ্জুর সাথে বসে কি করছিস? হ্যাঁ যে কোনো সময় অশান্তি হয়ে যেতে পারে, চলে। এই যে আপনি আবার এটা ভেবে শান্তি পাবেন না যে আমি ওই বাড়িতে নেই বলে আপনি বেঁচে যাবেন।